একটা বিষয় হলো কাবা ঘরের মধ্যে 365 টা মূর্তি স্থাপিত হয়েছে রাসূলুল্লাহ হিসাবে এইটা তার কলিজার মধ্যে কি আরামদায়ক না বেদনাদায়ক কথা করে বলেন না কেন হ্যাঁ আরামদায়ক তো এইটা আল হেনসুল কবির মারাত্মক গুনাহ ইবাদতুল আসনাম এই কারণে রাসূল কান্দাকাটি করতেন আর দেখছেন কি ওই কাবা ঘর যারা তওবা করে তারা তওবা করে ল্যাংটা অবস্থায় কাপড় সুবড় খুলে ধুয়ে তওবা করে তো আমি যে রাসূল জীবনে একটা সগীরা গুনাহ করে নাই যে দলিল কোথায় সহি বুখারীর হাদিস কাবা ঘর যখন নির্মাণ হচ্ছে মাথায় সবাই পাথর নিয়ে নিয়ে এনে এনে দিচ্ছে আর মিস্ত্রি যারা জানে গাঁথনিটা জানে তারা গাঁথতেছে রাসূলুল্লাহ ওই ওই পাশের জাবালে মক্কা ওই জায়গার ভালো ভালো বাছাই করা খুব দামি দামি পাথর ওই পাথরগুলো নিয়ে মাথায় করে নিয়ে নবী পাকও আসতেছেন হযরতে আব্বাস বললেন হে ভাতিজা সবাই দেখলা না মুরব্বীরা এই যে কাপড় মাথায় দিয়ে তাহলে মাথায় ব্যথাটাও লাগলো না আর সওয়াবও বেশি পাইলা কারণ কি ওই জগতে মারপেট থেকে আসবার সময় দেহে কোনো কাপড় ছিল না আর এখন একটু আল্লাহর রহমতের যোগ্য হওয়ার জন্য আমরা তো কাবা ঘরটা বানাচ্ছি তো অতএব এখনো দেহে কাপড় রাখাটা ঠিক না সেই হিসেবে কাপড়টা খুলে নিলে ভালো হয় না এই যে চাচা আব্বাসে কইছে আর হাদিসে আছে সঙ্গে সঙ্গে দেখলেন ওই কাপড় খোলা নাভি থেকে হাড়ু পর্যন্ত আলগা করা এইটা জাহিলি জামানায় প্রচলিত রসুলকে যখন আব্বাস বলেছে সঙ্গে সঙ্গে জিব্রাইল তো সাইডে সাইডে ছিলেন সঙ্গে সঙ্গে হযরতে জিব্রাইল আর মিকাইল দুইজন একটু মানুষের সুরত ধরে নবী পাকের সামনে এসে এমন একটা আওয়াজ করলেন খবরদার বলে সাবধান সতর্ক খবরদার এইটা করা আল্লাহর পছন্দের না আপনি ভবিষ্যতে নবী হবেন আপনার এই সমস্ত অঙ্গ পৃথিবীর কোনো মানুষ যাতে না দেখতে পারে জোরে বলে দেন সুবহানাল্লাহ আচ্ছা শুনেন মক্কাতে চুরি হতো এটা আপনারা শুনেছেন না শুনেন নাই শুনেছেন না শুনেন নাই আরে শুনে নাই মক্কার লোকরা ইসলাম আসবার আগে যে চুরি করতো একজন আরেকজনের মাল এটা শুনেন নাই ডাকাতি করতো এটা শুনেন নাই তারপরে স্ত্রী না অথচ তাদের সঙ্গে ধরে জোর করে জেনা করতো এটা শুনেন নাই কন্যা সন্তানকে ভবিষ্যতে একজনের 15 জন 16 জন স্ত্রী ছিল তাহলে প্রত্যেকের সঙ্গে যদি মিলিত হয় তাহলে কি পরিমাণে সন্তান হতে পারে আর ভবিষ্যতে ওই সুন্দর সুন্দরী চেহারার মেয়েগুলি যখন বড় হয় সঙ্গে সঙ্গে রাস্তার পাশের এই ডাব গাছের মতো কুল গাছের মতো আম গাছের মতো যখন একটু বড় হলো সঙ্গে সঙ্গে মক্কার জালেম লোকেরা ধরে জেনা করে হত্যা করে ফেলে 1 বছর ব্যবহার করে আবার এইভাবে লাথি মেরে বের করে দেয় এই সমস্ত বিবেচনা করে ওই যুবকদের দুর্ব্যবহারের কারণে তখন করেছিল কি জানেন এই যাদের অনেক কন্যা সন্তান হতো খেতে দিতে পারে না বর্ডার রক্ষা করতে পারে না যুদ্ধের দিনে শত্রুদের মোকাবেলা করতে পারে না বিজনেস করতে ইনকাম করতে যেতে পারে না এই সব কারণ দেখাইয়ে জ্যান্ত কন্যা সন্তানগুলিকে তারা সকলে জ্যান্ত গর্ত করে মাটিতে মধ্যে এক ঠ্যাং দিয়ে ডাইবে ধরে আর বাকি হাতে কোদাল দিয়ে পাথর দিয়ে মেরে জ্যান্ত পুঁতে ফেলতো এই মাকবারাতু আল সুবাইকা মক্কার ওই যে মারাত্মক একটা জায়গা আছে ওই জায়গায় দাফন করতো এইভাবে আমি মক্কার কাবা ঘরের আলেমদের জিজ্ঞাসা করেছি মা শানু হাজিল বোকা এই সব বড় বড় একবার 40 তলা বড় বড় বিল্ডিং হলো এই জায়গাটায় কেন তোমরা বিল্ডিং বানাও না ফাঁকা জায়গা কেন রেখে দেছো তখন মক্কার একজন আমল আলেম আমার হাত ধরে নিয়ে বলে দেখা দিল মা কথা না হুনা এই দেখো এই জায়গায় এই যে মাকবারাতু আল সুবাইকা এই জায়গায় জ্যান্ত কন্যা সন্তানগুলিকে জাহিলি জামানায় এই জায়গায় সব জ্যান্ত দাফন করত মদ খাওয়া মদ খাওয়া এই মদ খাওয়া খবরদার খবরদার ধরবেন মদ খাওয়া আর মানুষ হত্যা করা ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে মানুষ হত্যা করা আর চুরি করা ডাকাতি করা আর ছোটখাটো ঘটনা করে আমার কলা গাছের পাতা তোমার উঠে কেন খাইছে এই ঘটনাকে কেন্দ্র করে সামান্য একটা কলা গাছের পাতা কেন খাইছে হেদায়েতের উপরে না থাকবার কারণে একজন আর একজনের ওই উটের মালিকের হত্যা করে ফেলেছে তখন আবার ওই যে নিহত হলো তার আত্মীয় স্বজন এসে এদের দুজনকে হত্যা করলো এইভাবে দেখা গেল 40 জন মানুষ একটা কলা গাছের পাতা খাইছে কেন এই কারণে হত্যা হলো আমার পুকুরের পানি তোমার উটে কেন খাইলো আলোচনা সংক্ষেপ করব এই গুনাহ সমূহের চর্চা মক্কাতে ছিল না
সবাই জোরে বলে না ছিল না ছিল না মূর্তি পূজা ছিল না ছিল না এইগুলি হলো হেনস এইগুলি হলো জুনুব এইগুলি হলো মাসিয়াত তাই এইগুলির মধ্যে আমার ইন্না কওমি আমার সম্প্রদায়ের লোকেরা তারা ইব্রাহিম নবীর বংশধর ইসমাঈলের বংশধর ওয়ালাকিন মাযা হালুহুম এই কথা বলে চিন্তা করে রাসূলুল্লাহ ওই পাহাড়ের মধ্যে বসে বসে কানতেন আর কানবার কারণে কানতে কানতে আর আল্লাহর বিষয়গুলি বোঝবার জন্য যদি কেউ তাহাজ্জুদের নামাজে এই জিকির করে 100 বার ইস্তেগফার 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি এই মধ্যপ্রাচ্যের যত দেশ যাই প্রত্যেক দেশের মধ্যে একটা গ্রুপ তৈরি হয়েছে তারা সকলে বলছে মাওলানা আপনি শুধু আমাদের সঙ্গে রাজি হন আমি বললাম যে কি করবা আমি তো বোকা সাজি আমি বললাম কি করবা তা বলছে যে মুসলমান জাতিকে এই ওলি আব্দাল নামের এই বেদাতীদের থেকে গোটা মুসলিম বিশ্বকে মুক্ত করতে হবে এই সাত্তরিকা কাদেরিয়া সিস্তিয়া নকশবন্দি এই বুঝাতে দিয়া আমি জিজ্ঞাসা করলে আমি তো মিলাদ কালাম পড়ি আমি তো এই সব ওয়াজ নসিহত করি তা আমার সংসার চলবে কি করে আমি বোকা সাজলাম ওদের কুলতুল্লাহম কাজা তখন ওরা বলে লাকাফি কুল্লে সাহারে আমি রেকর্ড করাচ্ছি এই সব কথা কুয়েতের আমিরের একদম ক্যাবিনেট মিনিস্টারের স্ট্যাটাস দিয়ে আমারে দাওয়াত করে কয়েকবার নিয়ে গেছে আরব আমিরাতের বাদশা শেখ জায়েদ কয়েকবার নিয়ে গেছে ওনার বড় ছেলে কদিন আগে যে মারা গেলেন শেখ খলিফা নিয়ে গেছে অনুরূপভাবে কাবা ঘরের পাঁচজন ইমাম মদিনার মসজিদে নববীর পাঁচজন ইমাম কয়েকজন আমার উস্তাদ কয়েকজন আমার বন্ধু লোক কয়েকজন আমার জুনিয়রও তারা সকলেই বলেছে যে তুমি কি বলো এইসব বিষয়ে আমি বলেছি যে তোমরা আমার সঙ্গে বসো আমি যদি আউলিয়ায়ে কেরামের শিক্ষাগুলিকে সেহাসে তার হাদিস দ্বারা আমি যদি প্রমাণ করে না দেখাতে পারি তখন তোমরা আমাকে একটা কথা বলতে পারো নিরিবিলি তারা আমার কাছে বসছে আমি যে জিকিরের দ্বারা আউলিয়ায়ে কেরাম ওই যে রাসূলুল্লাহ হেরা পাহাড়ের গুহায় 40 দিন বা 60 দিন দিনে ঘুমাতেন রাতে জেগে থেকে আল্লাহর আকাশের দিকে তাকায়ে আল্লাহ ইন্না কওমি কদ আকাদু ইয়াহলিকু ধ্বংসের কাছে গেছে আল্লাহ আল্লাহ বাইয়েন লি তরিকা খালাসি আল্লাহ তাদের মুক্ত কিভাবে করব আল্লাহ এই পথটা দয়া করে আপনি দেখান দয়া করে আপনি দেখান তারা সবাই মুখে বলে যে আমরা ইব্রাহিমের বংশ অথচ ইব্রাহিমের কাবা ঘরের মধ্যে 365টা মূর্তি তারা স্থাপন করেছে আল্লাহ তারা এমনি সময়ে কাপড় পরে থাকে কিন্তু কাবা ঘরের তওয়াব করবার সময়ে তারা বলে যে এখন কাপড় খুললে মায়ের পেট থেকে বাইরে হওয়ার সময় আমরা কোনো কাপড় আনি নাই সেই হিসেবে তখন কোনো গুনাহ ছিল না এখন কোনো গুনাহ থেকে মুক্ত হব যদি কাপড় খুলতে পারি এই কথা তারা বলে আর আমাদের মানুষেরা যদি জবাই করে তাহলে সেই পশুটার গোশত আমরা খাই আর যে পশুটা এমনিতেই মারা গেল ওরা বলে যে এর জান কবজ করেছে আজরাইল তাহলে আজরাইলের মতো এত প্রবীণ সিনিয়র ফেরেশতা যার জান কবজ করেছে সেই পশুটার গোশত আমরা কেন খাব না অনুরূপভাবে তারা বলতো কি বলে যে তিনটা এখন এটা লাউলা সালাসুন হুন্না মিন লাজ্জাতিল ফাতা ওইদিকে আমি আলোচনা যাব না একটা হলো নারী সম্ভোগ দ্বিতীয় হলো পুরাতন মদ খাওয়া আর তিন নম্বর হলো যুদ্ধের মাধ্যমে কতজন মানুষকে হত্যা করতে পারলাম এই বিষয়টা নিয়ে তারা গৌরবে মত্ত ও আল্লাহ আমি কিভাবে মুক্ত করব আমার সম্প্রদায়কে এই কথা বলে আল্লাহর নবী যখন দাঁড়াইয়ে কানতেন মাঝে মাঝে আর না যখন পারতেন তখন বসে বসে কানতেন আর যে সমস্ত শিক্ষাগুলি দাদায় দিয়ে গেছেন অনুরূপভাবে ও হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যাই কিছু প্রাপ্ত হতেন সেই বিষয়গুলি নিজের ভাষায় তিনি বলতেন আসলে হলো চোখের পানি আমরা বলি বাংলা ভাষায় যদি আল্লাহর জন্য আমরা কিছু কথা বলি তাহলে সেই বাংলা ভাষায় বলা কথাগুলি যদি কলম নিংড়ানো হয় তাহলে সেই কথাগুলি আল্লাহ শোনেন না শোনেন না জোরে বলবেন এইভাবে নবী করতেন করতে করতে দুই মাস আর নিচে হলো 40 দিন করতে করতে শেষ পর্যন্ত দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জন্য তুমি কান্দো তোমার জন্য সেই সোনালী দিন এসে গেল আজ যে জন্য তুমি কান্দো ওই বোঝবার জন্য যে কি করে মানবকে মুক্ত করব এর মানে এই না যে নবীর
প্রিভিয়াস লাইভে কোন গুনাহ ছিল সেই গুনাহগুলির থেকে মুক্তি পাওয়ার জন্য নবী কানে যাইতেন কানতেন তা কিন্তু কোশ্চিন কালেও না এই ধরনের যদি কেউ বলে তাহলে তাফসিরু খাতাউন তার ভুল হয়ে যাবে খবরদার খবরদার আমার ভাইরা আল্লাহর রাসূল যখন কোন মন্দ মন্দ দিকে যাওয়ার কাছাকাছি যখন হতেন ফেরেশতাদের দ্বারা গার্ড দিয়ে অতএব তাহান্নুসের অর্থ হলো এই যে মক্কা মুকাররমা কওমে মক্কা আর এই কওম আল আকওয়ামুল মুতাজাওয়িরা সবাই যে সমস্ত গুনাহের মধ্যে পড়েছে সেইগুলির থেকে মানুষগণকে মুক্ত করা কিভাবে যাবে সেই বিষয়গুলি আমারে শিক্ষা দেওয়ার জন্য রব্বুল আলামিন আমি আপনার কাছে দাবি জানাই এমন একটা রাত আসলো রমজান মাসের 27 তারিখের রজনী সেটা সেই রাতে রাসূলুল্লাহ এমন কান্দাকাটি করলেন সেই কান্দাকাটির এই মাধ্যমে আল্লাহর নবীর যা কিছু বাকি ছিল ওই 16 আনা 16 আনাটা পরিপূর্ণ হয়ে গেল এবং আল্লাহর পক্ষ থেকে রহমতের দরজা খুলে গেল এই যে আল্লাহ নবীর সামনে রহমতের দরজাটা খুলে গেল আল্লাহ জিব্রাইলকে নির্দেশ দিলেন আমি আলোচনা শর্ট করব কারণ অন্য আলোচনার দিকে একটু যাব যাব আল্লাহর নবী এই প্রিভিয়াস লাইফে কোন গুনাহের সঙ্গে জড়িত হওয়ার প্রশ্ন করা যেতে পারে না আম্মা জানের সঙ্গে খাদিজার সঙ্গে বিবাহ হয়েছে 25 বছর বয়সে আর রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরার পুঁজি নিয়ে প্রায় 5 বছর ব্যবসা করেছিলেন ওই 5 বছরে আবু হযরত খাদিজাতুল কুবরা তার মানে 25 আর 5 তাহলে 20 বছর বয়স এই 20 বছর বয়স পর্যন্ত খাদিজা আমার নবী পাককে দেখছেন এই যে নবুয়ত পাওয়ার আগেও তো সাদদেকুল হাদিস তোয়াদ্দিল আমানাত তাসিলুর রহমা তাকরির দয়ফা তাহমিলুল কাল্লা আর ওয়াতুইনু আলা নওয়াইবিল হাক্কে লাইসাত হাযিহিল আশিয়া উসসিত্তাতু মাহসুরাতুন আখলাকু রাসূলুল্লাহ ফিহে এটা তো 6-7টা বিষয় আম্মা জান খাদিজা শুধু বর্ণনা করেছেন নবুয়তি পাওয়ার আগে এই বিষয়গুলি আমি আজকের ব্যাখ্যা করবার টাইম পাবো না আল্লাহ রাব্বুল আলামিন যদি ভাগ্যে লেখেন অন্যদিন আপনাদের যদি আমি আমার কিসমতে পাই আমার ভাইরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন নবী রাসূল গণের সকলের নবী এই মিরাজে যাওয়ার সময় ভালো করে ধরবেন এই এই যে ইলমে তাসাউফ আর এই যে ইলমে মুরাকাবা ওলিগণ যে বিষয়গুলি শেখাবার জন্য তারা চেষ্টা করছেন এই বিষয়গুলি যদি না হয় আলেমগণের মধ্য থেকে সবার হবে না সবাই বুখারীর বিখ্যাত মুহাদ্দিস হবে কিন্তু ওলি আব্দাল হাতে গোনা হবে আমার ভাইরা আমি রাসূলুল্লাহর মাতার কাছে বসে আমি সামান্য সৃষ্টিয়া তরিকার নিসবত অনুযায়ী এই ধরেন আধা ঘন্টা এক ঘন্টা আল্লাহর কলেমায় তৈবার জিকির করে নবী পাকের মাথার কাছে বসে 40-50 বছর আগে 45 না 45 বছর আগে হবে আমি যখন ঈশার নামাজ পড়ে তারপরে যখন বাসার দিকে যাচ্ছি ওই সময় বাহরাইনের থেকে কয়েকজন যুবক মানুষ তারা সকলে আমারে বেষ্টন করলো তারা বলল যে হযরত মানে শায়েখ আপনি একটু দয়া করে দাঁড়াবেন আমরা কিন্তু আপনাকে চিনতে পারছি আপনার চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা জিনিস আমরা দেখছি এ সাধারণ যারা জিকির করে না তাদের চোখে মুখে এই জিনিসটা হয় না উনি বললেন যে ইন্ডিয়া থেকে একজন ওলি আমাদের বাহরাইনে আছে আবু বকর আল হেজাজি আমরা তার অনুষ্ঠানে বসে যে জিনিসগুলি আমরা চোখে দেখতে পারি সেই জিনিসগুলি আমার ভাইরা ওলি আফজাল ছাড়া আল্লাহ রাব্বুল এদিকে আমি আলোচনা যেতে পারবো না রব্বুল আলামিন কোরআনে ওলিগণ সম্পর্কে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুম আল্লাযীনা ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল কাবীর আমার ভাইরা এই বিষয়গুলির দিকে আমি আলোচনা করতে পারবো না রব্বুল আলামিন আমার নবীকে যখন এই যে মুরাকাবার ফসল হলো এই চোখের পানি দিয়ে বুক ভাসানোর ফল হলো এই যে জিব্রাইল আসলেন আল্লাহ বললেন ও জিব্রাইল জিব্রাইল ফেরেশতা এত বড় দেহ 50,000 মাইলের উপরে তার মাথা অরিজিনাল বডিতে উখান থেকে যদি আল্লাহর কথা তিনি ছাড়েন তাহলে আল্লাহর নবী তিনি তো
মানব দেহ জাহিরিভাবে মানব দেহ তিনি আল্লাহ তাকে অনেক জিব্রাইলের সম্বাদ সেকেন্ডের মতো বানাই দিতে পারেন জোরে বলেন পারেন না পারেন না আল্লাহ রাব্বুল আলামিন তা বানাবেন না রাসূলকে ওইভাবে চেঞ্জ করলে মানুষেরা ভয় পেয়ে যেতে পারে জিব্রাইলকে আল্লাহ বলেন তাশাক্কালবে শাকালেল ইনসান এ জিব্রাইল আমি তোমাকে ক্ষমতা দিলাম মানুষের আকৃতি ধারণ করবার জন্য জিব্রাইল রাসূলুল্লাহর একেবারে কান্দে কান্দে মেলে এমন একটা মানবের দেহ ধারণ করে জিব্রাইল ফেরেশতা আসলেন যখন আমার ভাইরা মনোযোগ দিবেন জিব্রাইল যখন আসলেন আর এমন বেহেশতের সাজ সজ্জা তিনি করেছেন যে এত সুন্দর করে সাজবার জন্য আল্লাহ আর কোনোদিন আমারে হুকুম করে নাই আর আল্লামা সুয়ুতি ইতকার নামক কিতাবের মধ্যে লিখেছেন ওয়া মাহু সাবউনা আলফান মিনাল মালায়েকা মিনাল হুররাজ 70,000 বডিগার্ড ফেরেশতা চতুর্দিকে বিশ্ব নবীকে আজকের নবুয়তির নবী তিনি আছেন আনা নবিয়ুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তুরাব এই সব কিন্তু ঠিক কিন্তু প্রকাশ্যভাবে নবীজিকে আজকে নবুয়তের বিষয়গুলি বাস্তবায়নের গুরু দায়িত্ব আজকের হ্যান্ডওভার করা হবে অতএব আসমান জমিনের মধ্যে এত বড় অনুষ্ঠান আর আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কোনোদিন হয় নাই সেই জন্য ফেরেশতাগণ এমন সাজগোজ করেছে মাথার মধ্যে এমন মুকুট নিয়েছে আর সেই মুকুটের মধ্যে এমন বেহেশতের মতি মুক্তা খচিত করেছে আর এই সমস্ত বাহুর মধ্যে এমন মতি মুক্তা খচিত করেছে হযরত জিব্রাইল যখন গুহার মধ্যে ঢুকলেন আল্লাহ নবীর উনি তো জাগ্রত আছেনই কানতে 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 বুকটা জারে ভেসে গেছে আজকে সারাটা জীবনের সাধনার বাস্তবায়ন হবে আর আমি সংক্ষেপ করি এর প্রত্যেকটা জানা আগে এই 32 বার আরো 32 বার আল্লামা আল ফিকহুল আকবার নামক কিতাবের মধ্যে আমি পড়ছি আরো 32 বার নবীকে যাতে তিনি ভয় না পান অভ্যস্ত করবার জন্য এই জিব্রাইল যে আজকের শেষে প্রকাশ্য দেহ নিয়ে আসলেন এই ধরনের আগেও স্বপ্নে আর রুইয়া আস-সালিহা আর রুইয়া আস-সালি লাম ইয়াকুন ইয়ারা ফিমানামি শাইয়ান ইল্লা ওয়াতি সিদকু হামিসলা ফালাকের সবে বিরাট আলোচনা এখানে সেদিকে যেতে পারবো না আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আমার রাসূল ইসলাম প্রচারে অঙ্গীকারবদ্ধ